দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনাপাড়ের জনবসতি এলাকায় বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া। গতকাল বিকেলে 4:30 কালীতলা গ্রোয়েন বাঁধের উপর বৃক্ষ লাগিয়ে উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার মশাক। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক সহ স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা। পানি উন্নয়ন বোর্ড জানায় আম, জাম, কাঁঠাল, মেহগনি সহ 5 শতাধিক বৃক্ষরোপণ করেন তারা। Thank you.